Assalamualaikum everyone, welcome back to my channel. आशा करी आल्लाह रहमते सबाई भालो आछेन। आज आपनादेर जोन्नो एकटा नतुन रेसिपी निये एशेछि। आजकेर रेसिपीते आपनादेरके आमि देखाबो किभाबे शापला खेते हय। तो शापला रान्नार एकदम सहज पद्धति देखाबो आर खेतेओ खुबई मजा लागबे। आपनारा एभाबे रान्ना करे खाबेन। ताहले आर कथा ना बाड़िये चलुन भिडियोते चले जाई। এখানে আমি শাপলা নিয়েছি আর শাপলার ডাঁটাগুলোকে ছোট ছোট করে এই রকম ভাবে কেটে নিয়েছি। কাটার পর খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আর সাইজটা দেখতেই পাচ্ছেন যে কতটুকু সাইজ করে কেটেছি। এবার সামান্য একটু লবণ দিয়ে এই শাপলাগুলোকে আমি সিদ্ধ করে নেব। তো চুলাতে একটি প্যান বসিয়ে এর মধ্যে আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পর তেল একটু গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পেঁয়াজ কুচি, প্রায় এক টেবিল চামচ পরিমাণে। পেঁয়াজটা যখন একটু লালচে কালার হওয়া শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। এখানে প্রায় হাফ কাপ পরিমাণে চিংড়ি মাছ রয়েছে আর পানি সহই আমি চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। এবার মাছটাকে দু এক মিনিট একটু ভেজে নিব। এরপর দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পর সবকিছু একসাথে খুব ভালো করে নেড়ে নিচ্ছি আর দু এক মিনিটের মতো আমি চিংড়ি মাছটাকে একটু ভেজে নিব। তো মাছের কালার যখন একটু কমলা কালার হয়ে আসবে তখন আমি এর মধ্যে বাটা মশলা অ্যাড করছি। দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এরপর দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা। আমরা সাধারণত এই ধরনের তরকারিতে আদা বাটা দেই না, তাই আজকে আমি দিলাম না। না দিলেও কিন্তু খুব সুন্দর ফ্লেভার আসে। তো একটু নেড়ে এর মধ্যে দিয়ে দিয়েছি এক চা চামচ হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়াটা আপনারা টেস্ট অনুযায়ী দিবেন। এক চা চামচ দিলে একটু ঝাল হবে আর যদি ঝাল কম খেতে পছন্দ করেন সেক্ষেত্রে হাফ চা চামচের থেকে সামান্য বেশি দিতে পারেন। এবার সব কিছু একসাথে নেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আরও ভালোভাবে মশলা কষানোর জন্য আমি কিছুটা পানি দিয়ে দিলাম, একদমই সামান্য পানি অ্যাড করে দিলাম। এবার তেল উপরে ভেসে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তেল উপরে ভেসে উঠলে এর মধ্যে আমি সিদ্ধ করে পানি ঝরিয়ে রাখা শাপলাগুলোকে দিয়ে দিলাম। শাপলাগুলো দিয়ে দেওয়ার পর সবকিছু উল্টে পাল্টে একটু ভালো করে নেড়ে নিব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব পানি আর পানির পরিমাণটা হবে শাপলার সমপরিমাণ বা এর থেকে কিছুটা কম দিতে পারেন, তবে বেশি পানি দিবেন না, এতে করে কিন্তু তরকারির টেস্ট কমে যাবে। আর শাপলাটা যে আপনারা সিদ্ধ করেছেন পুরোপুরি একেবারে গলিয়ে সিদ্ধ করবেন না, একটু আস্ত যাতে থাকে এমনভাবে সিদ্ধ করবেন। পানি দেওয়ার পর লবণটা একটু চেক করে নেবেন, যদি প্রয়োজন হয় লবণ অ্যাড করে দিতে পারেন। আমার প্রয়োজন হয়েছে, আমি লবণ অ্যাড করে দিয়েছি এবং এবার সব কিছু একসাথে উল্টে পাল্টে একটু ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। যতক্ষণ না পানিটা একটু কমে আসছে ততক্ষণ পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছে আর কিছুক্ষণ পরপর ঢাকনা খুলে কিন্তু নেড়ে দিতে হবে। তো দেখতেই পারছেন যে পানি কিন্তু আগের থেকে অনেকটা কমে এসেছে। এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা দেওয়ার পর হালকা হাতে আলতোভাবে নেড়ে দিচ্ছি। উল্টে পাল্টে নেড়ে নেওয়ার পর দুই তিন মিনিটের মতো আমি চুলা একটু জাল করে নিব আর জাল করে নিলেই তৈরি হয়ে গেল স্পেশাল শাপলার রান্না। এভাবে আপনারা রান্না করে খাবেন চিংড়ি মাছ দিয়ে, আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর এভাবে যদি আপনারা তৈরি করে থাকেন তাহলে অবশ্যই ছবি তুলে আমার ফেসবুক গ্রুপে পোস্ট করতে ভুলবেন না। আর আজকের রেসিপি বিষয়ে যদি আপনাদের কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। তো এবার আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি, রান্না পুরোপুরি শেষ। দেখতেই পাচ্ছেন দেখতে কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে আর এটা খেতে খুবই মজা, আপনারা অবশ্যই ট্রাই করতে ভুলবেন না। আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন আর সবাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।